गली 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 बन के खुशी छाई रे, हेलो गाइस, गुड मॉर्निंग। जानी ना वीडियोटा तुम्हारा मॉर्निंग ए देखछो ना राते देखछो। তো যাই হোক, সবাই কেমন আছো বলো। অনেকদিন পর তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ভাবছি সকাল থেকে, মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত যারা লাইফস্টাইল ব্লগ করে আর কি, যে সমস্ত বাড়ির মেয়েরা বাড়ির বউরা, তাদের মতো করবো আজকে। মানে বাড়ির ব্লগ নয়, আজকে বাইরেও যাব। তো চলো গাইস, কি কি করি সারাদিন দেখতে থাকো। সকাল সকাল আমার যেটা কাজ রয়েছে, তোমরা আমাকে বলেছো দিদি ভয়েস ওভারের থেকে তুমি সঙ্গে সঙ্গে ভয়েসটা করবে, ভালো লাগে। তো আমি চেষ্টা করছি ভয়েসটা করার। সকাল সকাল ওটা খুবই ব্যস্ত, তোমরা আমাকে একটু আইডিয়া দাও তো। মানে এই বিছানায় চাদর থাকে না, কি করা যায়? এই আইডিয়াটা তোমরা আশা করে অনেকেই বলতে পারবে। এখন বিছানায় চাদরটা পাচ্ছি কিন্তু কিছুতেই থাকে না, উড়ে চলে যায়, রোজই উড়ে চলে যায়। যত কষ্ট করে আমি এটাকে গুজে রাখি থাকেই না। কি কি সমস্যা কি বলবো গাই। ঘুম থেকে উঠে রিং লাইট চালিয়ে ভিডিও কে করে গাইস, কাউকে দেখেছো তোমরা? তোমাদেরও বলেছি তোমরাও চলে আসতে পারো। আর এখানে কিছু জামা কাপড়, মানে একদম নতুন নতুন কালেকশন তোমাদের জন্য এসেছে খুব তাড়াতাড়ি। এই মোডলাতেও একটা আছে। বড় ছোট চলো এবার একটু ঝাঁটি দেওয়া যাক। তো চলো আর বেশি বকবক করবো না, এখন আমি যাচ্ছি স্নান করতে। কথা হচ্ছে আবার স্নানের পরে। তো চলো, আমার স্নান কমপ্লিট, এবার হচ্ছে বেরোবো। মুখটা কেমন ডাল ডাল লাগছে, স্নান করবো এরকম যদি মুখ ডাল লাগে কি করা যায় বলো তো? কি করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। নতুন আমি দুটো প্রোডাক্ট নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে কদিন ধরে আমি ইউজ করছি। সো গাইস, ভিডিওর দিকে যাওয়ার আগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দুটো দারুণ প্রোডাক্ট। তোমরা এমনিতে আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি স্কিনে কি ইউজ করো বা তুমি ডেলি কি ইউজ করো। তো দেখো, সারাদিনের মধ্যে সত্যি কথা বলতে স্কিন কেয়ার করার আমার টাইম হয় না। আমি যেটুকু টাইম পাই রাতে, তো রাতে আমি কি স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর স্কিন কেয়ার করার পারফেক্ট টাইম কিন্তু রাতে। তো আমি রাত্রিবেলা ইউজ করি ইটার্নাল আয়ুর্বেদার লেমন অ্যান্ড হানি এই ফেস ওয়াশটা, আর সাথে আমি ইউজ করি ইটার্নাল আয়ুর্বেদার এই স্কিন লাইটনিং অয়েল। তো এই দুটোকে তোমাদের কিন্তু কম্বোভাবে ইউজ করতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো এফেক্ট পাবে। মানে যাদের স্কিন ডাল হয়ে গেছে তাদের জন্য কিন্তু একদম বেস্ট এই দুটোকে তোমরা কম্বোভাবে ইউজ করবে। তো কিভাবে তোমরা ইউজ করবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। সবার প্রথমে তোমরা স্কিনটাকে নর্মালভাবে ওয়াশ করে নেবে, তারপর এটা ইউজ করবে। এটা আমাদের স্কিনের পোর্স অবধি যায়, তাই আমাদের স্কিনকে ব্রাইট করে। এটা তোমরা ড্রপ ড্রপ নিয়ে সার্কুলার মোশনে মাসাজ করবে, তারপর 7 থেকে 10 মিনিট রেখে ফেস ওয়াশটা ইউজ করবে। এবার তোমরা 7 থেকে 10 মিনিট পর ইউজ করে নেবে ইটার্নাল আয়ুর্বেদার লেমন অ্যান্ড হানি এই ফেস ওয়াশটা। এটাকে তোমরা পাম্প করবে, দেখবে ভেতর থেকে ফেস ওয়াশটা বেরিয়ে আসবে, সার্কুলার মোশনে এইভাবে ঘোরাবে। আলাদা করে তোমাদের জল দেওয়ার কোনো দরকার নেই। দুটোকে তোমরা যদি কম্বোভাবে ইউজ করো তাহলে কিন্তু তোমরা দ্বিগুণ রেজাল্ট পাবে। স্কিন লাইটনিং অয়েলের মধ্যে রয়েছে অ্যালোভেরা আর হলুদ, যা আমাদের স্কিনকে ব্রাইট করে। আর এই ফেস ওয়াশের মধ্যে রয়েছে লেবু আর মধু, যা আমাদের স্কিনকে ক্লিন করে এবং আমাদের স্কিনে ময়েশ্চারাইজ দেয়। তো আমি মুখটাকে ক্লিন করে চলে এসেছি, আর কতটা ফ্রেশ লাগছে আমার নিজেকে কি বলবো। তো গাইস, এই দুটো প্রোডাক্ট তোমরা যদি কম্বোভাবে ইউজ করো তোমরা কিন্তু দারুণ রেজাল্ট পাবে। আর এই দুটো প্রোডাক্ট কিন্তু তোমরা কম্বোভাবেই পেয়ে যাবে ফ্লিপকার্ট এবং আমাজনে। তো গাইস, এটা তোমরা ফ্লিপকার্ট বা আমাজনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্স থেকে এটাকে পারচেস করো তাহলে তোমরা এটা অনেকটাই অফারে পেয়ে যাবে। তো সিম্পল ভাবে তোমরা এখান থেকে এটাকে বাই করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা একবার পারচেজ করে দেখো। তাহলে তোমাদের বললাম যে এরপর এক জায়গায় বেরোবো, এখন বেরিয়ে পড়েছি।
তারপর যাচ্ছি। এই যে আমাদের টোটো আসছে, আর আমি একা নই আর কি, দেখো সবাই যাচ্ছে। ওই দেখো বাবা, চলো দেখতে থাকো ভিডিওটা। স্বর্গীয় বিশ্বনাথ মন্দির পরিষ্কার করে না দিতে পারলে আমি যেমন করেছি এমন করতে এখন এসেছি আইব্রো করতে, আর কোনো কাজ তেমন নেই। প্যান্ট যে কোনো কিছুর সাথে চলে যায়, কিন্তু শার্টটা পাল্টাতে হয়। কালী পুজোর স্পেশাল জামা কেনা হচ্ছে এখন ভাইয়ের জন্য। এই প্রিন্টটা ভালো লাগছে, এটা ভালো লাগছে।
করো ভাই। আমরা এখন যাচ্ছি সেনকো জুয়েলার্সে, কেন যাচ্ছি দেখতেই পাবেন, চলো দেখতে থাকো। চলো আমরা চলে এসেছি এখন সেনকো গোল্ডে, দেখা যাক কি নেওয়া যায় সেনকো থেকে। এই উৎসবে রয়েছে সোনার গয়না মজুরিতে 15% ছাড়। এইখানে ধনতেরাস, ধনতেরাস অফার চলছে এখন, ধনতেরাস কি অফার দেয় দেখা যাক। চলো চলো আমরা এখন দুধ কিনবো, দেখো সেনকো। সোনা কিনতে এসেছি গাইস, জামা কাপড় নয়, বসিয়ে রেখেছে, কি যে করি, লোক নেই দোকানে, সেনকো বললেও লোক নেই, থাকা। তো আজকে আমরা এসেছি ঠাকুরের জন্য গয়না কিনতে, মানে আমাদের কালী ঠাকুরের জন্য গয়না কিনতে। তো চলো, আমাদের কেনাকাটি হয়ে গেছে, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন আমরা মোমো খেতে খেতে বাড়ি যাব, তো বাড়ি যাই, তারপর তোমাদের ভালো করে দেখাচ্ছি। অনেকদিন পর মোমো খাচ্ছি, তাও যেখানে ঘুগনি বেঁচেছিলাম সেইখানেই এসে। এরপর কি তবে মোমো বেঁচব? এখন আমরা এই রাত্রিবেলা বাড়ি আসলাম, মানে রাত হয়ে গেছে। তো দেখো আজকে কেনাকাটি মোটামুটি মানে কালী পুজো উপলক্ষেই আর কি, সেই সমস্ত জিনিসপত্র। এই দেখো এগুলো সব টেবিলের কভার, ফ্রিজের কভার, মানে আমি কি বিক্রি করতে বসেছি, বালিশের কভার, আর কি আছে মা? তোমরা অবশ্যই কেনার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, আমার তো খুব ভালো কাজে দিচ্ছে, আর